সুষমা স্বরাজের সঙ্গে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে। আলোচনায় উভয় দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরো শক্তিশালী করবার কথা বলা হয়েছে। আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া মূলত দুটি প্রসঙ্গ আলোচনা করেছেন। রোহিঙ্গা সমস্যা, যেটা আমাদের দেশে এখন সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে, এই সংকট সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে রোহিঙ্গাদের এই অবস্থার অবসান হতে হবে। তাদেরকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে দেশে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের সেফ একটা অবস্থা, নিরাপদ একটা অবস্থা তৈরি করতে হবে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি একমত হয়েছেন এবং বলেছেন যে আমরাও এটাই চাই যে রোহিঙ্গা যারা এসেছে এখানে তারা নিরাপদে অবস্থায় তারা যেন দেশে ফিরে যেতে পারে এবং মিয়ানমার সরকারের উপরে তারা তাদের চাপ অব্যাহত রেখেছেন এবং গোটা বিশ্ব অব্যাহত রেখেছে। তারা আশা করেন একটি নিরাপদ পরিবেশেই রোহিঙ্গারা ফিরে যেতে সক্ষম হবে। আমাদের চেয়ারপারসন সহায়ক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা বিরাজ করছে সেই সম্পর্কে আলোচনা করেছেন, আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনা করেছেন এবং এই সমস্যাগুলো বর্তমানে যা রয়েছে তা তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সমস্যাগুলো শুনেছেন এবং তারা মনে করেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা চান যে অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের চর্চা থাকুক এবং গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক। একই সঙ্গে এখানে নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটাও তিনি আশা করেন এবং নির্বাচন কমিশন যেন তার দায়িত্ব পালন করতে পারে সেটাও তিনি আশা করেন এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন এখানে হয়, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, এটাই তারা আশা করে। বৈঠক হয়েছে প্রায় 45 মিনিট। আপনারা এখানে আলোচনা যা হয়েছে তা পুরোটাই আমি বলেছি। থ্যাংক ইউ।